গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমি চলে এসেছি আবার আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। তো আজকে দ্বিতীয় ব্লগ হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু শরীরটা খারাপ বলে আমি সকালবেলার দিকে আর যাইনি, এখন যাব। তো তার আগে উঠে জামা পরেছি, এবার একটু চা খাবো। শরীরটাও খারাপ, ভাল লাগছে না, জ্বর জ্বর মতো মনে হচ্ছে। তো আমি যাব, তার আগে একটু চা খাবো। তো ম্যাডাম কি করছে সেটাও দেখাবো। কি করছো? ও, ম্যাডাম এখানে চা করছে। এখানে চা হচ্ছে সকালবেলা। তো ওখানে দেখলেন ম্যাডাম চা করছে, আমি একটু এসে বসলাম, তারপর ম্যাডাম চাটা নিয়ে আসুক, খাবো, খেয়ে তারপর কাজে যাবো। এদিকে আয়। সুস্মিতা কি করছে? কাজ করছে। আচ্ছা, গিয়ে বল চাটা তাড়াতাড়ি নিয়ে আসতে। ভাগনাকে পাঠিয়েছি আবার বলার জন্য চাটা তাড়াতাড়ি নিয়ে আসার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ততক্ষণ আদা দিয়ে গরম গরম চাটা একটু খেয়ে নিই। বন্ধুরা, আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:15। তো আমি খেতে চলে এসেছি, এবার আমি খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাডাম খাবারে জোগাড় করে বসে আছে, আমরা খাবো। এবার কি খাবো সেটা দেখাচ্ছে। কি করেছো, কি খাবো আমরা? তো আমরা খাবো এখন মুড়ি। মুড়ি আর কি, ওটা দেখি, নিয়ে এসো সামনে। এই যে মুড়ি আর সবজির তরকারি, আর সঙ্গে আছে পেঁয়াজ। তো এটাই আমরা খাবো এখন। তো এখানে নিয়ে নিয়েছে আলু চচ্চড়ি আর মুড়ি খাবো আমরা। আলু চচ্চড়িটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আলু চচ্চড়িটা খেতে। তো বন্ধুরা, আমি কাজ থেকে চলে এসেছি, এখন বাজে দেখতে পাচ্ছেন 1:30। তো আমি এখন চলে এসেছি, আমি খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ বাদেই চলে যাবো, কারণ এখন পরীক্ষা চলছে। তো আমি এখন যাবো চান করতে, চান পান করে খাবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, আমি চলে এসেছি, এবার গরম গরম ভাত খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত, তার সঙ্গে একটু চচ্চড়ি, ভাজা, লেবু, আর এখানে হচ্ছে এই চারা মাছের ঝোল, আলু দিয়ে, পটল দিয়ে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে। তো আমার সবজি করেছে বলে মামার বাড়ি থেকে একটা পাঠিয়েছিল কাসন্দি, তো সেইটা দিয়ে আমি ভাতটা প্রথমে খাবো, যাতে একটু সর্দিটা ঠিক হয়ে যায়। এখানে সবাই বসে পড়েছে খেতে, এই যে ভাগনা খাচ্ছে। আমরা খেতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আমি চলে যাবো। এখন 2:10 বাজে, তো যেহেতু 2:30 সময় ছুটি হবে, আমি চলে যাবো। আর এখন থেকে ফোনটা ম্যাডামের আন্ডারে চলে যাবে, ফোনটা তো এখন ম্যাডামের কাছেই থাকবে। আমি স্কুলে চলে যাবো, আবার বিকালবেলা এসে দেখা হবে। বন্ধুরা, চলে এসেছি বাড়িতে কাজ থেকে, আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু স্যার একটু কাজ করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘড়িতে কটা বাজে বলুন তো, 7:30 বাজে। তো 7:30 বাজে, আমি চলে এসেছি কাজ থেকে। শরীরটা একটু খারাপ লাগছে, যেহেতু সর্দি প্রচণ্ড। ওদিকে ম্যাডাম চা করছে, একটু চা খাবো আদা দিয়ে। তো ম্যাডাম চা আনতে গেছে, একটু চাটাই খাবো। এনে দেখছেন ম্যাডাম চা নিয়ে চলে এসেছে, লিকার চা আদা দিয়ে। এখানে লিকার চা আর বিস্কুট আনছে, বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, গরম গরম লিকার চা। এখানে ম্যাডামও এসে গেছে চা, ম্যাডামের চা নিয়ে ম্যাডাম বিস্কুট দিচ্ছে। আমাকে একাই করতে হচ্ছে রুটিটা, ক্যামেরা ধরার মানুষটা আজকে প্রচুর জ্বর এসছে, ও কাছ থেকে আসার পর দেখলেই তো শুয়ে আছে এরকমভাবে। তো একাই রুটিটা করতে হচ্ছে আমাকে, ক্যামেরা ধরার কেউ নেই, এক হাতে ফোন আর এক হাতে রুটি হচ্ছে। তো বন্ধুরা, আমার একটুখানি জ্বর এসেছিলো, ওই জন্য আমি শুয়ে পড়েছিলাম। আর এখানে আমার মানা রুটি করে নিয়েছে, আমাকে একটু খাইয়ে দিচ্ছে, তো আমার তো খুব জ্বর। তো রুটির সঙ্গে
একটুখানি গরম চা নিয়ে নিয়েছিলাম, লিগার চা, যাতে গলার একটু আরাম হয়। তো বন্ধুরা, আমার নেক্সট দিনের ব্লগের আমি এখানেই শেষ করলাম। তো চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন, যাতে নেক্সট নোটিফিকেশান প্রথম আপনারা পান। আর কোনো ভুল ত্রুটিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।